press the bell icon on the YouTube app and never miss another update. শিশুর স্বাস্থ্যের জন্য মাতৃ দুগ্ধের উপকারিতা। মাতৃদুগ্ধ শুধুমাত্র পুষ্টির উৎস নয়, শিশুর স্বাস্থ্যের পক্ষেও যেমন প্রয়োজনীয় তেমনি মায়ের শরীরের পক্ষেও সমান উপকারী। জন্মের প্রথম 6 মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধই খাওয়ানো উচিত, তার কারণ মায়ের দুধ শিশুকে অন্ত্রের সমস্যা থেকে রক্ষা করে। এই দুধ তাড়াতাড়ি হজম হয় এবং এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না। এছাড়াও এই দুধ শিশুর অন্ত্রের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মাতৃদুগ্ধ শিশুর নাক ও গলার ঝিল্লির ওপর আস্তরণ তৈরি করে হাঁপানি ও কানের সংক্রমণ থেকেও শিশুকে রক্ষা করে। গরুর দুধে অনেক শিশুর অ্যালার্জি হয়, তুলনায় মাতৃদুগ্ধ 100% নিরাপদ। যে শিশুরা জন্ম থেকে মাতৃদুগ্ধ খেয়ে থাকে তাদের ভবিষ্যতে মোটা হওয়ার সম্ভাবনা কম হয়ে থাকে, কারণ খিদে অনুযায়ী তারা খেতে শিখে ফেলে, ফলে শুরু থেকেই তাদের অতিরিক্ত ওজন বৃদ্ধির সম্ভাবনা কম থাকে। শৈশবে লিউকোমিয়া হওয়া থেকে মায়ের দুধ রক্ষা করে। বড় বয়সে ডায়াবেটিস টাইপ 1 এবং উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কাও কম থাকে। মাতৃদুগ্ধে শিশুর বুদ্ধি বাড়ে, কারণ প্রথমত শিশুর সঙ্গে মায়ের একটা বন্ধন তৈরি হয় এবং দ্বিতীয়ত মাতৃদুগ্ধে এমন সব ফ্যাটি অ্যাসিড থাকে যা শিশুর মগজের বৃদ্ধি ঘটাতে সহায়তা করে। নবজাতকদের স্তন্যপান নতুন মায়েদের ওজন তাড়াতাড়ি কমাতে সাহায্য করে। গর্ভাবস্থায় পরে বুকের দুধ পানে স্তনে ও ডিম্বাশয়ে ক্যান্সারের আশঙ্কা কম থাকে, যতদিন খাওয়ানো যায় তত সম্ভাবনা কমে। মায়ের দুধ খাওয়ানোর কোনো খরচ করতে হয় না, তাছাড়া শিশুর সঙ্গে মায়ের মানসিক মিলন ঘটিয়ে থাকে এবং মায়ের শারীরিক ছোঁয়াতে শিশু আরাম বোধ করে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।